ফের হাতির হানা চা বাগানের শ্রমিক লাইন। শুক্রবার গভীর রাতে শাবক সহ 15টি হাতির দল মোড়াঘাট জঙ্গল থেকে বেরিয়ে হানা দেয় বানারহাট ব্লকের মোড়াঘাট চা বাগান গিরমিটিয়া শ্রমিক লাইনে। সেখানে ঢুকে খাবারের লোভে তাণ্ডব চালায় হাতির পাল। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি শ্রমিক আবাস। আহত হন সঞ্জয় থাপা নামে এক ব্যক্তি। স্থানীয়রা জানান, গতকাল রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন সেই সময় হঠাৎ হাতির পাল হানা দেয় চা বাগানের শ্রমিক মহল্লায়। শ্রমিক লাইনে ঢুকে আলাদা আলাদা হয়ে মোট 5টি শ্রমিক আবাসে হামলা চালায় হাতির দল। হাতির আসার খবর পেয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খাবারের খোঁজে ঘরের দেওয়াল ভেঙে রান্নাঘর তছনছ করে হাতির পাল। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি শ্রমিক আবাসও। পরে চা বাগানের ট্রাক্টর দিয়ে হাতির দলটিকে পাশে থাকা মোড়াঘাট জঙ্গলের দিকে তাড়িয়ে দিতে সক্ষম হয় চা বাগান কর্তৃপক্ষ। মোড়াঘাট চা বাগানের পাশে মোড়াঘাট বনাঞ্চল থাকায় মাঝে মাঝেই হাতির দল শ্রমিক লাইনে ঢুকে তাণ্ডব চালায়। কোনো টেলিফোন নাম্বার না থাকায় এদিন রাতে খবর দিতে পারেনি বন দপ্তরকে বলে দাবি এলাকাবাসী। তাদের দাবি, হাতি তাড়ানোর জন্য বন দপ্তর থেকে দেওয়া হোক বাজি পটকা সহ সার্চ লাইটও। বিন্যাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান, কাল রাতে মোড়াঘাট চা বাগান থেকে হাতির হানার কোনো খবর তারা পাননি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপূরণের আবেদন জানালে সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিন্যাগুড়ি থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।